সাকিব ভাই সিনেমার পাশাপাশি যদি আমাদের সিনেমা দেখে তাহলে আমরা ভাববো যে আসলে আমরা ব্লেসড। ফিজিক্যাল চেঞ্জেসের যে ব্যাপারটা, জন এব্রাহামকে দেখে আমি ইন্সপায়ার হই। আর যারা বডি দেখে প্রেম করতে আসবে, এই এটা চাইনিজ প্রেম হবে, বেশি দিন টিকবে না। প্রত্যেক দিনে আমার মা উঠতে বসতে বিয়ের কথা বলে, না না ভাই বিয়ে শাদির জন্য না, মানে চিন্তা করছিলাম যে সব কিছু যেহেতু বন্ধ, নিজের মধ্যে একটু পরিবর্তন আনি, দেখি কিছু করা যায় কি না, বা কাজের ক্ষেত্রে হোক, হয় অভিনয়ের ক্ষেত্রে হোক বা জীবনের অন্য ক্ষেত্রে হোক, চেষ্টা করছি নিজেকে চেঞ্জ করে এখন যে দেশের পরিস্থিতি বা আমরা যেসব পরিস্থিতি মোকাবেলা করছি তার সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করছি, নাথিং এলস। কপালে থাকলে আল্লাহ যদি ভাগ্যে রাখেন তাহলে ডেফিনেটলি বিয়ে করবো, আর বিয়ে করলে আমি সবাইকে জানিয়ে করবো, লুকাবো না। বডি বিল্ডিং জিনিসটা ভাল লাগতো, কিন্তু ইন্সপিরেশন কিন্তু আমার জন এব্রাহাম ছিল, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমার আসলে বডি বিল্ডিং বা ফিজিক্যাল চেঞ্জেসের যে ব্যাপারটা, জন এব্রাহামকে দেখে আমি ইন্সপায়ার হয়েই আসলে বডি বিল্ডিংটা শুরু করি। তো আমার কিন্তু যে জন নামটা, এটা আমার রিয়েল নেম না, এটা আমার স্টেজ নেম। তো আমার ফ্রেন্ড আমাকে দুষ্টমি করে জন ডাকতো। আমি যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় আমার একটা অ্যাকাউন্ট খুলি তখন সঞ্জু আমার নিক নেম, এটার সাথে হচ্ছে আমি জনটা অ্যাড করি দুষ্টমি করে। পরবর্তী যখন আমি মিডিয়ায় কাজ করা শুরু করি তখন আমাকে সবাই জন নামেই চেনা শুরু করলো, যার কারণে আমি আর চেঞ্জ করতে পারিনি। তো আসলে এটা ইন্সপাইরেশন বলা যায় যে এই ক্ষেত্রে আমার আসলে শুনতে ভালোই লাগে, খারাপ লাগে না। বডির জন্য না, আসলে বাহ্যিক সৌন্দর্য ম্যাটার করে। যারা বডি দেখে প্রেম করতে আসবে, এই এটা চাইনিজ প্রেম হবে, বেশি দিন টিকবে না। আর যারা হচ্ছে কি আসলে একটা মানুষের সাথে নাম আসা পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আসলে মানুষটা কেমন বা তাকে ভালোবাসা যায় কি না, তাকে বিয়ে করা যায় কি না, সেজন্য আপনাকে সেই মানুষটার সাথে মিশতে হবে। আপনি হয়তো বা সুন্দর, আপনাকে দেখে আমার খানিকের জন্য ভালো লাগা কাজ করতেই পারে, অ্যাজ এ পার্সন যদি আপনি ভিতর থেকে সুন্দর না হন তাহলে কখনোই আপনার প্রতি আমার ভালোবাসা আসবে না বা আপনাকে বিয়ে করতে আমার ইচ্ছা করবে না। সেম গোজ টু মি, আমার ফিজিক দেখে যারা আমাকে ভালোবাসবেন তাদের চাইনিজ ভালোবাসা আমার দরকার নেই, সরি টু সে। আমার সাথে মিশে, আমার সাথে কথা বলে যদি মনে হয় যে আমি ভালোবাসার মতো একজন মানুষ, ওকে ফাইন, এরকম হতেই পারে। ভাই জীবনে এরকম হয়েছে যে কেউ আমি এরকম টাইপের মেয়ে চাই, মেয়ে মানুষ তো প্রোডাক্ট না ফার্স্ট অফ অল, যে আমি এরকম এত কেজির এত হাই, এভাবে আসলে হয় না। এইটা আসলে ওই যে আমাদের হাদিসে তো লেখা আছে যে যার সাথে যার বিয়ে হয় সেই হাজবেন্ডের একটা হার্ট নাকি মানে ওয়াইফের সাথে তাকে মানে বানানো হয় তো তার ওই হাটটা দিয়েই। যাই হোক, আমি গুছিয়ে কথা বলতে পারলাম না। তো এরকম হলে না আপনি সিগন্যাল পেয়ে যাবেন। তো আসলে বিয়ে, আপাতত বিয়ে নিয়ে ভাবছি না, তো এর জন্য মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। আপনি কি এখন এমন কোনো সিগন্যাল পাননি? না, বিয়ের সিগন্যাল পেয়েছি, প্রত্যেক দিনে আমার মা উঠতে বসতে বিয়ের কথা বলে। বাট দ্য থিং ইজ, আমার মন থেকে এখন সায় দিচ্ছে না, কজ অফ আমি যে যে সেক্টরে কাজ করছি এখানে মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি, ইভেন আমাদের কলিগদের ক্ষেত্রে দেখেছি, এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হয় যে আসলে বুঝে বলাটা খুব টাফ। ধরেন যে আমি যে সেক্টরে কাজ করি, আমার সাথে আমার অনেক কোয়ার্টিস থাকে, মেয়ে কোয়ার্টিস ফিমেল যারা, তাদের সাথে কাজ করি, অনেক সময় রোমান্টিক সিন করতে হচ্ছে, গানের সিন করতে হচ্ছে, অনেক সময় ইন্টিমেট সিন করতে হচ্ছে। তো যখন ভালোবাসার মানুষ বা আপনার ওয়াইফ এগুলো দেখবেন, অনেক ক্ষেত্রে এগুলো নিতে পারবেন না। তো সিম্পলি এটা একদম ইজি এক্সাম্পল যে এইরকম মেন্টালিটি নিয়ে আমার সাথে থাকবেন, এরকম মানুষ পাওয়াটা খুব চাপের। যদি এরকম পেয়ে যাই তাহলে হয়তো বিয়ে করে ফেলবো। সাকিব ভাইয়ের সাথে কারোই তুলনা হয় না, বরঞ্চ সাকিব ভাইয়ের সিনেমা ঈদে আসা মানে একটা ফেস্টিভ্যালের মতো। এই ফেস্টিভ্যালের মধ্যে আমরাও যদি একটু মানে আমাদের খুশিটা উদযাপন করি, ওয়াই নট। তার সাথে কোনো ক্ল্যাশের কিছু নাই, তার সিনেমা সবাই দেখবে। সাকিব ভাইয়ের সিনেমার পাশাপাশি যদি আমাদের সিনেমা দেখে তাহলে আমরা ভাববো যে আসলে আমরা ব্লেসড। আমরা চেষ্টা করব ঈদে আসার, দেখা যাক বাকিটা দর্শক বলতে পারবে। যদি আমাদের গল্প আমাদের অভিনয় সবার ভালো লাগে তাহলে দর্শক এমনিতেই হলে যাবে। আর তাছাড়া তো সাকিব ভাইয়ের সিনেমা যেহেতু ঈদে আসছে তো সবাই দর্শক হলমুখী হবেই, ওই উসিলায় হয়তো বা আমাদের সিনেমা সবাই দেখবে। ফার্স্টে বলবো যে অনিক বিশ্বাস, খোদাহাফেজের যে পরিচালক, তার সাথে আমার একটা কাজ হয়েছে একটা ওয়েব ফিল্মের, সেটা এখনও রিলিজ হয়নি, বাট পূর্ব অভিজ্ঞতা ছিল তার সাথে কাজ করার।
আর নায়িকা যে আছে রিয়েলি, তার সাথেও আমার আগে কাজ হয়েছে, একটা সিরিজ করেছিলাম নেটওয়ার্ক নামে। আর ম্যাক দিদার, দিদার খুব কাছের ভাই ব্রাদার। তো দিদার আর অনেক একদিন আমাকে ফোন করে বলে, ভাই একটু অফিসে আসেন, একটু কথা আছে। তো যখন অফিসে যাই, তারা বলে আমরা একটা প্রজেক্ট করতে যাচ্ছি নিজেরা নিজেরা, গল্প এই, যদি আপনি আমাদের সাথে থাকেন খুব উপকার হয়। তো আমার আবার একটা দুর্বলতা আছে, যদি কাছের ভাই ব্রাদার কোনো নতুন কিছু করতে যায়, আমি সব সময় তাদের সাথে থাকি, সামহাও আমার সাথে নাইনসাফি হয়ে যায়, এরকম প্রমাণ অনেক আছে। যাই হোক, অনেক যখন আমাকে বললো, ভাই চলেন একসাথে কাজটা করি, এরকম এরকম গল্প, আপনার ক্যারেক্টারটা এরকম খুব ডিফারেন্ট, সারপ্রাইজিং একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার আপনি আগে করেননি। তো আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, আমি একটু ভাবি। তারপরে হচ্ছে দিদার আমাকে ফোন করলো, ভাই যেহেতু আমার একটা প্রথম ফিল্ম, আপনার সাথে থাকলে আসলে ভরসা পাবো, সাহস পাবো, চলেন প্লিজ করি। তো আমি চিন্তা করলাম যে আসলে কাছের লোকজনরাই করছে, তাহলে আমি যুক্ত হয়ে যাই। তো এভাবে আসলে যুক্ত হওয়া। আসলে আমাদের এই সিনেমাটা, আমরা যে প্ল্যানটা করেছি, ব্যবসা তো একটা থাকে, এই প্রডিউসার যখন টাকা লগ্নি করেন তো চিন্তাভাবনা করেই করেন, ব্যবসায়িক ক্ষেত্রেই করেন। তো অনেক সময় হয় কি যে আসলে ব্যবসা সবসময় কিন্তু আসলে হয় না, অনেক সময় দেখা যায় মানুষের ভালোবাসা কথা বলে। তো আমরা মানুষের ভালোবাসার জন্য, ভালোবাসা পেতে আসলে সিনেমাটা রিলিজ দিচ্ছি। আমরা ব্যবসায়িক রিস্ক হবে কি না, ইউ নেভার নো, মানে আমরা আসলে বলতে পারছি না। বা আমরা যদি সাকিব ভাই ছাড়াও সিনেমা হলে রিলিজ করি, দেখা যাবে যে যেটা হবে, ঈদেও রিলিজ করলে, সাকিব ভাইয়ের সাথে রিলিজ করলেও সেম জিনিসটাই হবে। আমাদের কন্টেন্ট যদি ভালো হয়, দর্শক এভাবেই আসবে। সো আপাতত রিস্ক নিয়ে ভাবছি না আমরা।